বছরের শুরুতে যার হাত এক হল অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার। রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি। টনিপাড়ার এই লাভ বার্ডের বিয়ের অনুষ্ঠানও হল ফিল্ম স্টাইলে। তপশিয়ার অর্কিড গার্ডেনে বসে নীল তৃণার রাজকীয় বিয়ের আসর। হুটখোলা গাড়িতে বিয়ের আসরে পৌঁছান নীল ভট্টাচার্য। ছেলের বিয়েতে টাকা উড়াতে দেখা যায় অভিনেতার বাবাকে। গানের সঙ্গে নাচতে নাচতে বিয়েতে পৌঁছান নীল এবং বরযাত্রীরা। অভিনেতা জামাইকে বরণ করেন তৃণা সাহার মা। এরপর নৌকা করে বিয়ের আসরে যান অভিনেতা। চলুন জেনে নেওয়া যাক নীল তৃণার বিয়ের মেনুতে কি কি ছিল। প্রথমে সালাদ থেকে শুরু করে শেষে ডেজার্ট পর্যন্ত ছিল নানা রকমের চমক। সালাদের মধ্যে ছিল রায়তা, চিকেন সালাদ, ফ্রুট সালাদ, রাশিয়ান সালাদ, পাস্তা, দই বড়া, আরো অনেক কিছু। মেন কোর্স অর্থাৎ যে মেনু নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ থাকে সেখানেও ছিল খাবারের সম্ভার। ছিল কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, বাটার নান, ডাল মাখানি, জিরা রাইস, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও। আমিষ পদে ছিল আরো দুরকমের মাছ এবং দুরকমের মাংস। বাঙালি বিয়ে বাড়িতে আজকাল চিতল মাছের মুইঠা হয় না, কিন্তু নীল তৃণার বিয়েতে নজর কাড়ে সেটাই। এছাড়াও ছিল মিহি মালাই চিকেন, প্রন মালাই, মাটন কষা এবং চাটনি ও পাঁপড়। এরপরে আসে মধুরেন সমাপয়েত অর্থাৎ মিষ্টিমুখ। ডেজার্টেও ছিল চমক। গরম গরম মালপোয়ার সঙ্গে ক্ষীর এবং সঙ্গে ছিল পাটিসাপটা ও মিষ্টি। এছাড়াও ছিল বাহারি আইসক্রিম। নীল তৃণার বিয়ের আসরে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন টলিপাড়ার তারকারাও। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।